অর্থাৎ কলিযুগত মানুহে ধন টাকা পয়সা ঐশ্বর্যরে আর্যবন্ত হব, সেই সম্পদরে তেওঁ চহকী হৈ থাকিব। তাৰ পিছতো কিন্তু তেওঁ টকা লাগে, পয়সা লাগে, ঐশ্বর্য লাগে বুলি চিঞৰি থাকিব। যুধিষ্ঠিৰে ক'লে এয়া কলিযুগৰ ধৰ্ম, কলিত মানুহৰ স্বভাৱ তেনেকুৱা হ'ব। অর্জুনের কথাখিনি ব্যাখ্যা করে কৈছিল, অর্জুনে দেখেছিল যে এজনী কোলা মহে সন্মুখের ঘা খাব লাগে, তাকে নকরি পিছফালে মুখখন গুজি ঘাঁ খাই আছে। যুধিষ্ঠিৰে ব্যাখ্যা করে কলে এয়াও কলিযুগৰ মানুহৰ চরিত্র। কলিযুগত মানুহৰ স্বভাৱটো তেনেকুৱা হ'ব, সোঁফালে যিমান পাৰে ধন ঘটিবই, পিছফালেও হাতকেইটা দি ধন ঘটা কাৰ্যত ব্ৰতী হৈ থাকিব।